যে চিয়া সিডের কথা আমি সবসময় বলি, এটা হচ্ছে হার্বাল ভিলা চিয়া সিড, পিওর অ্যান্ড ন্যাচারাল, এটা অর্গানিক। যারা ওয়েট লুজ করার চিন্তা করছেন তারা এই চিয়া সিডটা খেতে পারেন, এটা ওয়েট লুজ করতে খুবই সাহায্য করে। গ্রিন টির সাথে এই চিয়া সিডটা খেলে খুবই উপকৃত হওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটা ব্লগ, এ ডে ইন মাই লাইফ, এটা নিয়ে চলে এসেছি। আর আজকে গতানুগতিক যেরকম আমরা আমাদের রেগুলার বেসে কাজ করি, এটা সেটা ঘুম থেকে উঠে দেখতেই পেলেন, একটু চিয়া সিড খেলাম, তারপর টুকটাক নাস্তা করে এখন একটু বাইরে যাব বাচ্চাদের নিয়ে, একটু গ্রোসারি শপিং আছে, কারণ বাচ্চারা ঘরে বসতে বসতে ওরাও বোর হয়ে যায়, স্কুল বন্ধ থাকলে যেটা হয়, আমারও কাজ, স্কুল বন্ধ হলে আমারও কাজ অফ, ওদেরও অফ, সো ঘরে বসতে আর মানে বিরক্ত হয়ে যাচ্ছি। সো ভাবলাম যে না, ওদেরকে নিয়ে যাই, একটু টুকটাক শপিংও করা হয়ে যাবে, প্লাস ওদেরও একটু হ্যাং আউট হয়ে যাবে। সো এখন আর দেরি করছি না, ওদের নিয়ে চলে যাব বাইরে, কারণ বাজার করে এসে আবার আমার রান্নাবান্নাও করা লাগবে, অলরেডি বেলা একটা হয়ে গিয়েছে, এখন চলে যাব, তারপর এসে রান্না বান্না করব টুকটাক, আর মিল্ক আনতে হবে, ওদের জন্য কিছু ফ্রুটসও লাগবে, মানে পুরোপুরি গ্রসারি শপিং যাকে বলে। সেজন্য যখন যাব তারপর আপনাদের দেখাবো যে আমরা কীরকম আমাদের রেগুলার বেসে টুকটাক গ্রসারি শপিং করে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি কোন ধরনের চিয়া সিডটা খেয়ে থাকি। এগুলো অর্গানিক হয়ে থাকে, শরীরের জন্য ভালো, আর চিয়া সিডটা কোনো মতেই আপনার সাইড এফেক্ট নাই, তাই ফিল ফ্রি টু ইউজ ইট। আপনি মাস দু মাস ইউজ করে দেখেন, অবশ্যই ফল পাবেন। আর যদি মনে করেন যে না, এটা আপনার শরীরে অ্যাডজাস্ট হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি এটা খাওয়া বন্ধ করে দেবেন। আর অনেকের শরীর অনেক রকম থাকে, সব প্রত্যেকের শরীর তো আর একরকম থাকে না, হয়তো আমার শরীরে যেটা অ্যাডজাস্ট হচ্ছে হয়তো সেটা আপনাদের শরীরে নাও হতে পারে। সো যদি আপনার শরীর অ্যাডজাস্ট হয় তাহলে অবশ্যই আপনি এটা খেতে থাকবেন, হঠাৎ করে বন্ধ করে দিবেন না, তাহলে কিন্তু এই যে চিয়া সিডের যে ফলাফল সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেজন্য কোনো কিছু যদি আপনি কন্টিনিউ করেন তাহলে এটার রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা যে আমি কোন ধরনের চিয়া সিডটা খেয়ে থাকি। এবার আমরা গ্রোসারি স্টোরে যাচ্ছি, আমাদের এখানে কাছে আছে একমে, আমরা একমেতে যাই। অনেক মজার মজার আম, এই আমগুলো খেতে খুবই মিষ্টি, তাই এগুলো একটা বক্স নিব। আর আমার দুধও লাগবে, প্লাস একটা হেভি ক্রিম লাগবে, কারণ আমি আজকে হয়তো কেক রোল বানাবো, আর কেক রোল বানাতে গেলে আমার হেভি ক্রিম লাগবে, কারণ আমি হুইপ ক্রিম নিজেই রেডি করব সেজন্য। আর এখন এই যে লন্ড্রি লাগবে, লন্ড্রি ডিটারজেন্ট লাগবে, সো আমি এটা সবসময় ইউজ করি। আমি প্রথমে লালটা ইউজ করতাম, এবার ভাবলাম যে না, ইয়েলোটা নেই, হয়তো এটা ভালো লাগবে। আর এই যে আসার সময় নিয়ে এসেছি জানার জন্য লিচু। এই সেই ড্রাগন ফ্রুট যেটা আমার মেয়ের খুবই পছন্দের, তবে আমি খুব একটা বেশি পছন্দ করি না। এই ড্রাগন ফ্রুটটা এই একটা পিসই নিয়েছে $8, তো কিছু করার নেই, কারণ বাচ্চারা পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে, সো ওর জন্যই আনা। আর যারা খেতে পছন্দ করেন তাদের জন্য ওয়ার্থেট, আমি খুব একটা পছন্দ করি না, কারণ আমার কাছে খুবই পানসে মনে হয় সেজন্য। তারপরও বাচ্চারা যেহেতু পছন্দ করে, তাদের কাছে আমাদের সবসময় হারই মানতে হয়, যেহেতু বাচ্চাদের পছন্দ, সো তখন দামের দিকে তাকালে হবে না। আর বলেছিলাম আম, সো আমও এক বক্স নিয়ে এসেছি। এখন এই আমটা একটু টক, তাই ভাবলাম যে না, একটু তাহিন আর একটু যদি সল্ট অ্যাড করা যায় তাহলে খেতে ভালো লাগবে, আর দু একদিন থাকলে ঘরের মধ্যে ভালোভাবে এটা পাকা হয়ে যাবে, কারণ আম ঘরে থাকলে কিন্তু মিষ্টি হয়ে যায়, সেই জন্য দু একদিন রেখে দিব। আর সহ্য হচ্ছে না, তাই ভাবলাম যে না, একটা নিজের জন্য কেটে নেই, সেজন্য একটু তাহিন আর একটু সল্ট অ্যাড করে দিলাম।
খুবই কিন্তু মজা লাগে এই রকম করে আম খেতে। আর এটা হচ্ছে আমার ঘরের ল্যান্টার্ন, আর এটার মধ্যে যখন রোদের বাইরের রোদটা এসে পড়েছে তখন এটাকে দেখতে খুবই সুন্দর লাগছে, তাই ভাবলাম যে না একটু এটাকে ভিডিও করি, তাহলে হয়তো ভালো লাগবে দেখতে। দেখুন কি সুন্দরই না লাগছে আমার এই দুটো ল্যান্টার্নকে দেখতে। এবার আর দেরি করছি না, কারণ রান্নাবান্না করতে হবে, সেজন্য আমি লাউটাকে কেটে নিয়েছি। খুবই শখ ছিল যে নিজের বাগানে লাউ ধরবে, তারপর সেই লাউ রান্না করব, সেটা হয়তো আমার এবছর আর আশা পূরণ হবে না। লাউ গাছ খুবই সুন্দর হয়েছে, কিন্তু লাউ গাছে কোনো লাউ আসেনি, ইভেন কোনো ফুল পর্যন্ত আসেনি। সো এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব, আর এইদিকে লাউয়ের যে খোসা বের হয়েছে সেটা দিয়ে, আর লাউয়ের যে বুক থাকে সেটা দিয়ে আমি একটা ভর্তা করব। তার মধ্যে আমি দু তিনটা চিংড়ি মাছও দিয়েছি, লোট্টা মাছের শুটকি দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনে পাতা দিয়েছি। এরপর আমি এবার রান্না করতে যাচ্ছি লাউ। লাউয়ের জন্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা একটু আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম লবণ এক, এবং দিব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া, আর একটু দিব জিরার গুঁড়ো, কারণ যখন আপনি চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন তখন হালকা একটু জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে, তার জন্য কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে হালকা একটু জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে। সো যখন আমার পেঁয়াজটা একটু হয়ে এসেছে তখনই আমি এর মধ্যে লাউটা অ্যাড করে দিয়েছি, আর লাউটা এত কচি লাউ ছিল যে খুব একটা বেশি সময় লাগেনি। এখন আমি লাউটাকে মশলার সাথে একটু কষিয়ে আমি প্রায় আধা কাপের মতো পানি দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এইদিকে আমি কাঁচকলাও নিয়ে এসেছি, কাঁচকলাটা খুবই ভালো যদি আপনি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করেন। যদিও আমার ঘরে ইলিশ মাছ নেই, আমার ঘরে ঘরে আছে বাউশ মাছ, আমি বাউশ মাছ দিয়ে এটাকে রান্না করব। সো এখন আমি ঠিক সেই রকমই যেরকম আমি লাউটা বসিয়েছি ঠিক সেই রকম মশলা দিয়েই আমি কাঁচকলাটাকেও বসিয়ে দিয়েছি। সো কাঁচকলাটা যখন সেদ্ধ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দেব। এইদিকে দেখুন আমার লাউটা সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। তবে চিংড়ি মাছটাকে আগে একটু ভেজে নিলে ভালো হয়, তাহলে কি হয় চিংড়ি মাছের যে কাঁচা কাঁচা ভাব সেটা আর থাকে না, আর লাউয়ের মধ্যে একটা সুন্দর একটা টেস্ট আসে। এখন আমার লাউটা পুরোপুরি হয়ে গিয়েছে, শেষে নামানোর আগ মুহূর্তে আমি অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি। অ্যাড একদম শেষ মুহূর্তে করলে ভালো হয়, তাতে করে ধনে পাতার যে একটা ফ্লেভার সেটা বজায় থাকে, তা না হলে আগে দিলে ধনে পাতার ফ্লেভারটা চলে যায়। এবার কাঁচকলাটাও আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে মাছ অ্যাড করে দেব। এবার আমি মাছটাও অ্যাড করে দিয়েছি, মাছটা অ্যাড করার পর প্রায় 10-15 মিনিটের মতো রাখবো চুলার মধ্যে, তারপর আমি এর মধ্যে ধনে পাতা অ্যাড করে নামিয়ে ফেলবো। কাঁচকলা খুব একটা বেশি চুলার মধ্যে থাকলে একদম নরম হয়ে গেদা গেদা হয়ে যাবে, সেজন্য খুব একটা বেশি কাঁচকলাকে চুলার মধ্যে রাখা যাবে না। এবার আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম, সো আমি আর 10 মিনিট অপেক্ষা করব, তারপর এটাকে নামিয়ে দেব। যেহেতু আমার কাঁচকলাটা পুরোপুরি হয়ে গিয়েছে, এখন ঠিক শেষ মুহূর্তে ধনে পাতাটাও অ্যাড করে দিলাম। কাঁচকলার কালারটা দেখে মনে হচ্ছে খেতে কিন্তু খুবই মজা হবে। আর খাবারের রিভিউ আপনাদের ভাইয়া দেন, আমি কাঁচকলা খুব একটা আসলে খাই না, ওনার জন্যই রান্না করা, উনি খুবই পছন্দ করে। সো যারা ইলিশ মাছ দিয়ে খাননি তারা কিন্তু অবশ্যই ইলিশ মাছ দিয়ে কাঁচকলাটা ট্রাই করবেন, খুবই মজা হয় খেতে। আর এই দেখুন আমার লাউয়ের খোসার ভর্তা, লাউয়ের খোসার ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে খেতে, এটা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই মজা একটা রেসিপি। আর এইদিকে হচ্ছে এটা আমার ফ্রন্টিয়ারে এই একটু জায়গার মধ্যেই আমি বাগান করেছি, পুরোটা ইয়েতে করিনি কারণ সুন্দর হয় না দেখতে। আর সবচেয়ে বড় কথা হলো এত রোদ পড়েছিল যে রোদের জন্য গাছগুলো খুব একটা বেড়ে উঠতে পারেনি, আর এই হচ্ছে সেই আমার বিখ্যাত লাউ গাছ যেটাতে কোনো ফুল আসেনি, পাতা আর পাতা, পাতায় পুরো ইয়েটা ভরে গিয়েছে মাচাংটা, কিন্তু আমার কোনো ফুল আসেনি। এই জন্য আমি খুবই মানে দুঃখিত যে লাউ গাছে কেন এত সুন্দর গাছটা হয়েছিল, ভাবলাম যে না লাউ গাছটা খাবো, আর লাউ গাছে লাউ খাবো, কিন্তু সেটা আর খাওয়া হয়নি। আর এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ, মিষ্টি কুমড়া দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর মিষ্টি কুমড়ার গাছটা বেড়ে উঠছে, কিন্তু এটাতেও এখনও কোনো ফুল আসেনি। আর
পাশে যেগুলো ছোট ছোট গাছ দেখছেন সেগুলো হচ্ছে বরবটি, আর এটা হচ্ছে ঝিঙে। ঝিঙে এখনো ধরার কোনো নামগন্ধ নাই, ফুলও আসেনি, কিন্তু বরবটি গাছে বরবটির ফুল এসেছে এবং বরবটিও ধরেছে, বাট এত ছোট যে দেখলে আপনারা মানে বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটা প্রথমে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছিল, কিন্তু রোদের জন্য এটাও ভালোভাবে বাড়তে পারেনি। এইটুকুই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা। ভাবলাম যে না, আমার লাউ গাছের পরিস্থিতিটা আপনাদেরকে জানাই। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামীতে নতুন নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।